আরে এদিকে দেন, আরে এদিকে দেন, আরে ছাড়েন, আমার এগুলোকে নিতেছেন না, না এটা একটু বিছাও, ছাড়েন তো, আরে আপু বেশি কথা বলবেন না তো, যা করতেছে তা করতে দেন, আরে এমন জ্ঞান করতেছেন আপনারা, আরে আপু বেশি কথা বলবেন না। হ্যালো, হ্যাঁ হ্যালো, কি হলো, তুমি ফোন রিসিভ করতে তোমার এত টাইম লাগে কেন? আরে আমার শরীরটা খারাপ তো, একটু ঘুমিয়েছিলাম। কি হলো, তুমি এই টাইমে কল দিলে যে? কল দিয়েছি, তোমার কথা খুব মনে পড়ে তাই কল দিয়েছি, কিন্তু হ্যাঁ দুপুর 12টা বাজে তুমি এখনো ঘুমাচ্ছ, বিষয়টা কেমন জানি মনে হচ্ছে আমার কাছে। আরে কি বলছো তুমি, কেমন মনে হবে, বললাম তো শরীরটা খারাপ, তার জন্যই এখনো উঠি নাই। আরে ওনাকে তো চেনা চেনা লাগতেছে, উনি সজীব ভাইয়ের স্ত্রী না? কিন্তু উনি এখানে কেন? একটা কাজ করি, ভিডিও করে রাখি। আরে এভাবে বলছো কেন, কি জন্য কল দিয়েছো সেটা বলো। আমি কি জন্য কল দিয়েছি মানে, তুমি আমার বিয়ে করা বউ, তোমার সাথে আমি কথা বলার জন্য আমি কল দিয়েছি, আর তুমি বলো আমি কি জন্য কল দিয়েছি। না এই টাইমে তো তোমার ডিউটির টাইম, কল দাও না, তার জন্যই বললাম। না এইতেও একটা ভাড়া মারি আইছি, গাড়িতে বসে আছি, তাই ফ্রি টাইম পাইছি, তোমাকে কল দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, শোনো আমার শরীরটা অনেক খারাপ, আমি ঘুমাবো তো এখন, রাখি হ্যাঁ, তোমাকে পরে কল দিব। তুমি একটু কষ্ট করে আব্বুকে ফোনটা দিয়ে আসো, আমি আব্বুর সাথে একটু কথা বলবো। তো তুমি বাবার সাথে কথা বলবে? হ্যাঁ হ্যাঁ বাবার সাথে একটু কথা বলবো। বাবা তো বাজারে গেছে, বাবা আসলে আমি তোমাকে কল দিব, সমস্যা নাই। ও আচ্ছা বাবা বাজারে গেছে, আচ্ছা ঠিক আছে রাখলাম। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো। অনেক বাঁচা হয়েছে, গেলাম। আরে আপু আমার দেরি হয়ে যাচ্ছে, তাহলে কি হতো? শুনেন আপু, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার এই চাদরটা আমার অনেক উপকারে এসেছে, এখন আপনি জানতে আপনাকে দরকার নেই, এই চলো চলো। আরে যান যান, আপনারা শুধু শুধু আমার সময় নষ্ট করছেন। ছি ছি, সজীব ভাইয়ের স্ত্রী অন্য ছেলের সাথে সম্পর্ক করে, যাই হোক ভালোই হয়েছে যে ওনাদের ভিডিও আমি এই ফোনে করে রেখেছি, এই ভিডিওটা আমি আজকে সজীব ভাইকে পাঠাবো। এটা আমি কি দেখলাম, না না এই ভিডিওটা ভাইয়াকে পাঠাতেই হবে। একটা ভয়েস দি, ভাইয়া আপনার বউ একটা ছেলের সাথে পরকীয়া করে, একটা ভিডিও পাঠাইছি, ভিডিওটা একটু দেখেন। কী বন্ধু, ডিউটি থেকে তুই এত তাড়াতাড়ি বাসায় চলে আসলি, কোনো সমস্যা নাকি? বন্ধু কোনো সমস্যা না, কিন্তু শরীরটা একটু খারাপ লাগতেছে। মেসেজ দিল কি এটাই আবার? বন্ধু এটা তো ভাবি, সঙ্গে আবার ওই ছেলেটা কে? এই ছেলেটা তো আমি চিনি না, একটু আগে তো আমি ওর সাথে ভিডিও কলে কথা বলছিলাম, একই বিজনেস আদুর একই বেড, কিন্তু এই এই ভিডিওটা কই পাইলো? না না এটা আমাকে সত্যি মিথ্যু যাচাই করতে হবে, ও এই ভিডিও কোথায় পাইছে, এর মধ্যে কোনো রহস্য আছে বন্ধু, এমনটা কেন, এই ছেলেটা এখানে কেন আসবে, না আমি কি করবো এখন বলতো বন্ধু। বন্ধু তুই কোনো টেনশন করিস না, সত্যি মিথ্যু যাচাই করতে গেলে তোকে দেশে যাইতে হবে, কোনো টেনশন নাই, তুই দেশে চলে যা, দেশে গেলেই সত্য মিথ্যা সব বের করতে পারবি, আমি টিকিটের ব্যবস্থা করতেছি, তুই রেডি হ যা। ও বন্ধু তুই ঠিকই কইতেছস, আমি এখানে বসে থাকলে আমি সত্য মিথ্যু কোনো কিছুই যাচাই করতে পারবো না, আমি দেশে যাব আর ওকে হাতে নাতে ধরবো, জানিস বন্ধু আমি ওর জন্য কত কিনা করছি, কত টাকা পয়সা আমি ওর অ্যাকাউন্টে দিয়েছি, আর শেষমেশ ও আমার টাকা খেয়ে অন্য একটা ছেলের সাথে পরকীয়া করে। তুমি কি ব্যাপার, তুমি কোথা থেকে আসলে, কোনো কিছু না বলে হঠাৎ করে? আরে আমি তো এই মাত্রই আসলাম বিদেশ থেকে, তোমাকে না বলে চলে আসলাম সারপ্রাইজ দেওয়ার জন্য। সারপ্রাইজ মানে, তো
তুমি আসার আগে আমাকে তো একবার কল দিবে। কল টল না দিয়ে, কোনো কিছু খবর না দিয়ে হঠাৎ করে এইভাবে চলে আসলে তুমি, কি ব্যাপার? হঠাৎ করে কেন আসলে? আসলে হঠাৎ করে আসলাম বাপসি, তোমাকে না জানে আসবো, তুমি অনেক খুশি হবা, তাই আর কি চলে আসলাম। আচ্ছা বাদ দাও না, চলো ভিতরে যাই। আরে দাঁড়াও, ভিতরে গিয়ে কি করবা তুমি? এখানে বসো, ফ্রেশ হও, তুমি বাইরে ওয়াশরুমে যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। ও আচ্ছা, বাইরের ওয়াশরুমে যেতে হবে? এই যে দেখো, তোমার জন্য স্বর্ণ অলঙ্কার অনেক কিছু আনছি। আসো ভিতরে যাই, আগে তোমাকে এগুলো দেখাই, তোমার পছন্দ অপছন্দ একটা বিষয় আছে না, চলো ভিতরে। সত্যি তুমি আমার জন্য স্বর্ণ গোনা আইফোন সবকিছু নিয়ে এসেছো? হ্যাঁ সবকিছু নিয়ে আসছি। খুব ভালো। আরে ভেতরে গিয়ে কি করবা? বললাম তো এখানে কিছুক্ষণ বসে রেস্ট নাও, পরে না হয় বেডরুমে যেও। কি বলতেছো তুমি এইসব? আমি আজকে 5 বছর পর দেশে আসলাম আর তুমি আমাকে বলতেছো বাইরে বসে থাকার জন্য? চলো বেডরুমে যাই, একটু আরামায়েশ করি, তারপর বাকি কথা হবে। আসো। বললাম তো বেডরুমে যাওয়া যাবে না। বেডরুমে যাওয়া যাবে না মানে কি বলতেছো তুমি? না এমনিই বলছি। আরে তুমি এখানে বসো না, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। এত দূর থেকে তুমি জার্নি করে আসছো, নিশ্চয়ই তোমার অনেক টায়ার্ড লাগতেছে। চলো তুমি সোফায় গিয়ে বসবে, আমি তোমাকে সুন্দর করে চা বানিয়ে নিয়ে আসছি। না আমি সোফায় বসবো না, আমি বেডরুমেই যাব। আমাকে আগে বেডরুমে যেতে হবে। তুমি আমাকে বারবার কেন বেডরুমে যাওয়ার জন্য নিষেধ করতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। চলো তো চলো। আরে বললাম তো বেডরুমে যাওয়া যাবে না, তুমি আমার কথা শোনো। আরে বাপ, কে আসলো, এত সময় লাগতেছে, এই কোথায় আসো, আমার তো আর তরস হচ্ছে না। আরে এই তো আমি তো চলেই আসছি, আমি আর লেট করি নাই, তোকে হাতে নাতে ধরার জন্যই আমি চলে আসলাম। কি ব্যাপার, এই ছেলেটাকে তাও আবার আমার বেডরুমের ভিতরে? আসলে ও তো আমার দুঃসম্পর্কের খালাতো ভাই হয়। কি বললা? তোমার দুঃসম্পর্কের খালাতো ভাই? দুঃসম্পর্কের খালাতো ভাই মানলাম আমি, কিন্তু আমার বেডরুমে কেন সেটা বলো তুমি। আসলে ওর নাকি শরীরটা খারাপ লাগতেছিল, এর জন্য আমার বেডরুমে। ও আচ্ছা আচ্ছা, তোমার খালাতো ভাইয়ের শরীর খারাপ লাগতেছিল তাই তার যত্ন নিচ্ছ, তাও আমার বেডরুমের ভিতরে ঢুকিয়ে? তুমি কি মনে করছো আমি কিছুই জানি না? শুনো, আমি সব কিছু জানি না শুনেই আমি দেশে আসছি। তুমি কি জানো, কি শুনেছো তুমি? আমি কি জানি? হ্যাঁ আমি সবই জানি। ওর সাথে তোমার কিসের সম্পর্ক নাকি তোমার খালাতো ভাই, আমি সব কিছুই জানি। এই দেখো তো, এই ভিডিও ফুটেজটা দেখো তো। কি এখনো তুমি বলবা যে সে তোমার খালাতো ভাই, তোমার সাথে কোনো সম্পর্ক নাই? হ্যাঁ তো তুমি এই ভিডিও কোথায় পেলে? কে দিয়েছে তোমাকে এই ভিডিও? ও আমি এই ভিডিও ফুটেজটা কীভাবে পেলাম, আমি কীভাবে জানলাম তুমি তার সাথে কী সম্পর্ক করো? দাঁড়াও এখনই জানতে পারবা। তাহমিনা, তাহমিনা কই তুমি, এদিকে আসো। তাহমিনা কে? তাহমিনা কে? কিসের তাহমিনা? একটু পরে বুঝতে পারবা। হ্যাঁ তাহমিনা কই তুমি? আসছি ভাইয়া। এই তো, এই হলো আমার খালাতো বোন তাহমিনা। দেখো তো এই মেয়েটাকে তুমি চিনতে পারো কি না, রাস্তায় গত কিছুদিন আগে তার সাথে কোনোভাবে পরিচয় বা দেখা সাক্ষাৎ হয়েছে কিনা একটু দেখো তো ভালো করে। আরে ওর সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল। হুম হুম, রাস্তা দেখা হয়েছিল। আমি যখন তোমাকে ভিডিও কল দিয়েছিলাম, তুমি আমার কলটা রিসিভ করার জন্য ওর হাতে থাকা বালিশ এবং তার বিছানা চাদর রাস্তার মধ্যে বিছিয়ে তুমি আমাকে বলতেছো কি আমি শুয়ে আছি বাসায়, খুব অসুস্থ হয়ে আছি, এটা বলছো না? হ্যাঁ, আর এই মেয়েটাই তখন ভিডিও করে আমাকে তোমার সেই ফুটেজটা দেখাইছে, আর তখন থেকে আমি ডিসিশন নিয়েছি তোমাকে আমি হাতে নাতে ধরবো। তাই তোমাকে না জানিয়ে আমি দেশে চলে আসলাম, তোমাকে এইভাবে হাতে নাতে ধরার জন্য। কী না করেছি আমি তোমার জন্য বলো বলো, কী না দিয়েছি, কী অপূর্ণতা রেখেছি আমি তোমার জন্য, যে তুমি এমনটা করতে হবে, তুমি কেন এমনটা করলা বলো? আমি প্রবাসে মাথার গাম পায়ে ফেলে কত কষ্ট করে আমি তোমার নামে অ্যাকাউন্ট করেছি, আমি আমার বাবা মায়ের নামও অ্যাকাউন্ট করিনি, বাবা মাকে আমার সাথে পর্যন্ত রাখিনি। কেন তুমি চাইছো তুমি একা থাকবা, একা তোমাকে বাসা নিয়ে দিয়েছি, তুমি এখানে থাকো, আর প্রত্যেকটা মাসে 1-1.5 লাখ টাকা আমি তোমার পিছনে দিয়েছি, আর তুমি তুমি এইসব করে বেড়াচ্ছ। সি তোমার মতো দুশ্চরিত্রহীন মেয়ের সাথে আমি আর কখনো সম্পর্ক রাখতে চাই না, আমি তোমার সাথে সংসার করবো না, তুমি এখনই এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাও। আরে তোর নাগরকে নিয়ে আমার কিছু বলার নাই, আমি যেহেতু আমার
নিজের ঘরের মানুষকে আমি ঠিক রাখতে পারি নাই, আর বাইরের মানুষকে আমি কি বলবো। সো আমি তোমার সাথে আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, তুমি এখনই এই মুহূর্তে আমার এই বাসা থেকে বেরিয়ে যাও। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করেছি, প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিও না, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও না। শুনো, আমি আর তোমাকে ক্ষমা করতে পারবো না, তুমি যতই ক্ষমা চাও না কেন আমি তোমাকে মাফ করতে পারবো না। তুমি এখনই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও তোমার এই নাগরকে নিয়ে। আগামী দুই একদিনের মধ্যে আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব আর তুমি সেখানে সাইন করে দিবা। যাও, কি হলো দাঁড়িয়ে আছে কেন, বেরিয়ে যাও আমার বাসা থেকে, এই যাও। বিয়াদব বোন, আসলে তুমি যদি সেদিন আমাকে ভিডিও ফুটেজটা না দিতে আমি কখনোই জানতাম না ও যে এইসব করে বেড়ায়। জানিস বোন, আমি কতই না ফোন দিতাম ওরে, ও কখনো আমার ফোন রিসিভ করতো না, কত কাজের বাহানা দেখাইতো। জানিস আমি ওর জন্য কত না কী করছি, আর শেষমেশ ও আমাকে এইভাবে কষ্ট দিল, ও আমার সাথে এমনটা করতে পারলো। যাই হোক বোন, তুই আমার আপন বোন না, কিন্তু তুই যে কাজটা করছিস না, আমার মায়ের ফ্যাটের বোনও এতটুকু করতো না।